আপনারা দেখছেন একুশে টেলিভিশন। বিশ্বের বিভিন্ন দেশের সংকট সমাধানে বিরোধী দলসমূহ নানামুখী উদ্যোগ নিয়েছে। করোনা তহবিল গঠন, ত্রাণ কার্যক্রম, করোনা ক্যাম্প চালু সহ সরকারকে সহায়তা ইত্যাদি। আমরা সকল রাজনৈতিক দলকে সরকারকে সহায়তা এবং দায়িত্বশীল ভূমিকা পালনের আহ্বান জানিয়েছি। কিন্তু একটি দল সার্কাসের হাতির মতো সমালোচনার ভিত্তিতে আবর্তিত হচ্ছে, সে দলটি বিএনপি। সংকটকে শেখ হাসিনা সরকার সম্ভাবনার রূপ দিতে কাজ করছে অবিরাম, নিরলস। আর বিএনপি সংকটকে পুঁজি করে রাজনৈতিক ফায়দা লুটতে চায়, এটা তাদের কার্যক্রমে ইতিমধ্যে পরিষ্কার হয়ে উঠেছে। দলীয় সভানেত্রী দেশরত্ন শেখ হাসিনা জনগণের আরও স্বাস্থ্য সচেতনতা বৃদ্ধিতে দলীয় নেতাকর্মী জনপ্রতিনিধিদের কতিপয় নির্দেশনা প্রতিপালনের আহ্বান জানিয়েছেন। আমি এই নির্দেশনাগুলো মেনে চলার জন্য আমাদের সকল নেতাকর্মী জনপ্রতিনিধির কাছে আহ্বান জানাচ্ছি। অফিস আদালত, দোকানপাট, ব্যবসা প্রতিষ্ঠান সহ সর্বোচ্চ স্বাস্থ্যবিধি মেনে চলা, সর্বোচ্চ স্বাস্থ্যবিধি মেনে চলার উপর গুরুত্ব আরোপ করছি। গণপরিবহনে চলাচলের সময় স্বাস্থ্যবিধি, শারীরিক দূরত্ব বজায় রাখতে হবে। জনসম্মুখে সবসময় মাস্ক পরিধান ও স্বাস্থ্য বিভাগের নির্দেশনা মেনে চলতে অনুরোধ করছি। দলীয় নেতাকর্মীরা নিজেরা স্বাস্থ্যবিধি মেনে চলবেন এবং তা প্রতিপালনে জনগণকে সচেতন করবেন। স্থানীয় জনপ্রতিনিধিদের করোনা সংক্রমণ প্রতিরোধে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করতে হবে। জনপ্রতিনিধিরা অঞ্চলভিত্তিক তদারকির মাধ্যমে সংক্রমণ রোধের পাশাপাশি স্বাস্থ্যসেবা নিশ্চিতকরণেও ভূমিকা রাখবেন। আপদকালীন সময়ে স্বাস্থ্যবিধি মেনে অসহায় দুস্থ মানুষের মাঝে ত্রাণ সামগ্রী বিতরণে দায়িত্বশীল ভূমিকা পালন করবেন জনপ্রতিনিধিগণ। ইতিমধ্যেই অনিয়মের অভিযোগে অনেক জনপ্রতিনিধির বিরুদ্ধে শাস্তিমূলক ব্যবস্থা নেওয়া হয়েছে। যারা অপকর্ম করবে শাস্তি তাদের পেতেই হবে। তারা দলীয় পরিচয়ের হলো কোনো অবস্থা কাউকে ছাড় দেওয়া হবে না।